তাই সময় থেকে সকাল সকাল একটু হরিভজন করতে হয়। যেতে যদি রাত হয়ে যায়, অনেক দূরের পথ যেতে গেলে, মেয়েকে অনেক দূরে বিয়ে দিয়েছেন, সেই দূরের পথে যেতে গেলে যেমন একটু তাড়াতাড়ি বেরোতে হয়, গোবিন্দ ভজন করতে গেলে সকাল সকাল বেরোতে হয়। তাই শাস্ত্র বললেন, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর বার্ধক্যেতে কৃষ্ণ ভজে কেবল জমের তর আসে। চৈতন্য চরিতামৃত বললেন, যৌবনে সাধিলে প্রেম আসে ও না আসে, বার্ধক্যে সাধিলে প্রেম আসে বা না আসে। তাই প্রভু আমার, খেলতে খেলতে সত্যি সত্যি যখন দেখলেন গগনে বেলা নাই, আমাদের গগনে বেলা ফুরিয়ে গেলে আমাদেরও ঘরে যাওয়ার চিন্তা করতে হয়। কোন ঘর? যেটা ইট দিয়ে পাকা বাড়ি তৈরি করেছি, সুন্দর করে মোজাইক করে পাথর বসিয়েছি, ওই বাড়ি নয়। গোবিন্দের রাতুল যুগলচরণ হলো আমাদের আসল বাড়ি। তাই শাস্ত্র বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিসাচি আমাদের গলাতে বাঁধিলা। কাম ক্রোধের দাস হইয়া তারে লাথি খাই, তারে লাথি খাই, ভ্রমিতে ভ্রমিতে যদি আমরা কোন সাধু বত্ত পাই, কোন সাধু বত্ত পাই, তার মন্ত্র উপদেশে পিসাচি পলায়, কৃষ্ণ প্রাপ্ত হয়ে জীব কৃষ্ণের নিকটেতে যায়। রাধে রাধে, হরি বল হরি বল। তাই আমার গৌর সুন্দর এই বেলি অবসান হেরে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, চলো চলো দাদা, ভক্তগণ আমরা গৃহে ফিরে যাই। বেলি অব প্রণাম করিল, যখন বেলিয়াব শান হেরিল, মায়ের চরণে প্রণাম করিল, যখন বেলিয়াব শান গেরিল, মা কোলে তুলে নিল বলে, ও বেলিয়াব শান হেরিল বলে, তুলে নিল বলে, বেলিয়াব শান গেরিল, ওই না মায়ের চরণে প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করছে, মা আমি বাড়ি ফিরে এসেছি, এই আমি তোমার চরণে প্রণাম করছি, আমার প্রণাম গ্রহণ করো জননী। মা আমার তাড়াতাড়ি করে গৌরহরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কোলে তুলে নিয়েছে। ওরে নিমাই, ও নিমাই, তুই বাড়ি ফিরে এসে আমার চরণে প্রণাম করলি কেন? আমার গৌরহরির উদ্দেশ্য, আমি তো কলিযুগের ভগবান, আমার গৌর সুন্দর কলিযুগের ভগবান গো অবতার, আমি যদি মাকে প্রণাম না করি এ জগতে মাকে শ্রদ্ধা ভক্তি আর কেউ করবে না, মাকে শ্রদ্ধা ভক্তি করবে না। আর মাকে শ্রদ্ধা ভক্তি করতে না পারলে নারীর ওপর হবে অত্যাচার, আর যেদিন হবে নারী নির্যাতন, যেদিন হবে নারীদের ওপর অত্যাচার, যেদিন হবে নারীদের ওপর ব্যভিচার, সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই যুগধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারিভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন, আপনি হইব ভক্ত ভাব অঙ্গীকারে, ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাই মো সভারে, আপনি আচরি ধর্ম শিখাই মো
পাঠানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। অর্থাৎ আমি না প্রণাম করলে মাকে কেউ প্রণাম করবে না। মা অমনি তাড়াতাড়ি করে গৌরহরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে নিমাই, ওরে নিমাই, ওরে নিমাই, তোর অঙ্গে এত ধুলা লাগলো কেমন করে, সোনার বরণ অঙ্গকান্তি কেমন ধুলায় ধূসরিত হয়েছে। শচী ঠাকুরানি আমার কেঁদে কেঁদে নিমাইকে কোলে তুলে নিয়ে নিত্যানন্দের বদন পানে তাকিয়ে বলছে, ওরে নিতাই, নিতাই রে, আমি তো মা, আমি তো ঘরে রয়েছি, আমি তো ছেলের সাথে সাথে যেতে পারি না, কিন্তু কিন্তু ওরে তুই তো আমার আমার নিমাইয়ের দাদা। আমার নিমাই যখন অঙ্গে এত ধুলো কাদা মেখে আছে, আমার মনে হয় নিমাই মাকে না, তোরা সবাই মিলে আমার অবোধ সরল বালক পেয়ে অমন করে ধুলা মাখিয়েছিস। পারলি নিতাই, পারলি অমন করে আমার নিমাইকে ধুলা মাখাতে? প্রভু নিত্যানন্দ কেঁদে কেঁদে বলছে, ও গো জননী, নিমাই যেমন তোমার ছেলে, তুমি বাৎসল্য প্রেমে নিমাইকে আদর করতে পারো, তেমন নিমাই যে আমার ভাই, নিমাই যে আমার ভাই, আমি কি ভাইকে ভালোবাসি না? আমি কি ভাইয়ের স্নেহ ওকে ভালোবাসি না? আমি তোমার নিমাইকে ধুলা মাখিয়েছি, কি বলছো জননী? শোনো না, শোনো না মা, তোমায় কি বলবো, নিমাই যখন হরি নামের খেলা খেলে, নিমাই যখন হরি বল বলে, হরি বল বলে, তখন নদীয়ার পথে পথে গড়া গড়ি যা, গড়া গড়ি যা, আর নিমাই হরি নাম করতে করতে দুটি নয়ন জলে, ভোগ ভাষায় ভোগ ভাষায় কাঁদে। জানো মা, আমি কি নিমাইকে ধুলা মাখাবো? সে যে নিজে কাঁদে, নিজে কাঁদে সকলকে, সকলকে কাঁদা, সে যে নিজে কাঁদে, নিজে কাঁদে সকলকে, সকলকে কাঁদা, নিমাই নিজে কাঁদে, নিজে কাঁদে সকলকে, নিজে
নিজে কাঁদে আর সকলকে সেজে হরিব নিত্যানন্দ প্রভু আমার কেঁদে কেঁদে বলছে, জননী গো, আমি কি কখনো ভাই নিমাইকে ধুলা মাখাতে পারি? নিমাই যখন হরি নামে করে তার দুনয়নে বহে অশ্রুধারা, অশ্রুধারা, আর
যখন সুরধ্বনির তীরে গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়, সেই সুরধ্বনির পথে কাদা হয়, আর সেই কাদাতে যখন নিমাই গড়াগড়ি যায়, আপনাতেই তো নিমাইয়ের অঙ্গ ধুলায় ধূসরিত হয়ে যায়। আমি কি কখনো নিমাইকে তুলা বাঁকাতে পারি বা? তুমি শুধু শুধু অমর করে নিতাইকে দোষ দিচ্ছ। নিত্যানন্দের নয়নে জল দেখে মা জনন স্থির থাকতে পারলেন না। মা আমার কাঁদতে কাঁদতে বলছে, নিতাই রে আমার কথা বলিস না নিতাই, ওরে আমার প্রাণের, ওরে আমার প্রাণের পুত্র নিতাই, তুই দুঃখ করিস না। আমি কি বলবো বল, তুই তো তার দাদা, তাই আমি বলছিলাম তুই কি ভাইকে লক্ষ্য করতে পারলি না বল? আমি তো মা, মা হয়ে কি সন্তানের এই সোনার বরণ অঙ্গকান্তি ধুলায় ধূসরিত হয়ে আছে, তা কি কখনো সইতে পারি? তাই মা জাননি আমার নিজের অঞ্চলখানা দিয়ে নিমায়ের অঙ্গ ছেড়ে মুছে দিচ্ছে। বসনা পদকবি কলাম দিলে, ধুলায় ধূসর ও যা সোগে
হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। হ্যালো হ্যালো হ্যালো, মেনটা একটু বাড়ানো দাদা। জয় নিতাই। শ্রদ্ধেয় সমাগত কোন